হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভরাট আসনের ডিজাইন নিয়ে। তো বন্ধুরা, এবার আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি চটের বস্তাতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু অংশটা সেলাই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেলাইটা। তো বন্ধুরা, এই সেলাইটা কিভাবে আমি তৈরি করলাম এটাই আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 5টা ঘর পর পর সেলাইটা করে নিয়েছি। আমি একটা ভরাট করছি কিছু অংশ, তারপর 5 ঘর বাদ দিয়ে আবার ভরাটটা করছি। এবং কিভাবে আমি এই ভরাটটা তৈরি করলাম এখন আমি এটাই দেখিয়ে দিব আপনাদের। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ভরাটটা তৈরি করলাম। এখন আমি সেলাইটা স্টার্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমি যেই সেলাইটা করে রাখছি, যে ভরাটটা, সে ভরাটার মাথায় সুচটাকে উঠে নিলাম এবং আর একটা ভরাটের পেছন সাইডে সুচটাকে ডুবিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এবার আমি দুপাশ থেকে আড়াআড়িভাবে সুচটাকে তুলবো। আমি এক পাশে তুলে নিয়েছি, তার সমান করে আরেক পাশে সুচটাকে আমি ডুবিয়ে দিলাম। তারপরে আমি আবার আড়াআড়িভাবে সুচটাকে তুলবো, এপাশ থেকে এপাশে ডুবিয়ে দিলাম, আবার আমি এপাশে তুলবো, এপাশে সুচটাকে ডুবিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে সেলাইটা করে নিলাম। এভাবে আমাকে পুরোটা সেলাই করে যেতে হবে। আমি এখানে আর একটা ফোর তুলে নিচ্ছি, এখানে আমি এই ছোট ভরাটা আবার তৈরি করে ফেলবো, আপনারা দেখতে থাকুন। তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিভাবে বক্স তৈরি করে নিচ্ছি এটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। একটা ঘর বাদ দিয়ে আমি আর একটা ছোট্ট ভরাট উঠাবো, তাহলে আমার একটা বক্স তৈরি হয়ে যাবে। আপনারা দেখেন এখানে একটা বক্স তৈরি হয়েছে, এরকমই একটা বক্স আমি তৈরি করে ফেলবো। কিন্তু আমার একটা ছোট্ট যে ভরাটগুলো আমি তৈরি করছি সেটা একটা আমাকে বাদ দিতে হবে। দেখেন আমি কিভাবে সেলাই করছি। আমার যে সেলাইটা আমি প্রথমে শুরু করেছিলাম সেলাইটা একই থাকবে, কিন্তু ছোট ভরাট একটা বাদ দিয়ে পরে একটা ভরাটের মাঝামাঝি তুলতে হবে। এভাবে আমি একই সেলাইটা দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি একটা বক্স তৈরি করে ফেলেছি, এখন আমি আরেকটা বক্স তৈরি করে নিচ্ছি। আমি বক্স তৈরি করে ফেলেছি বন্ধুরা। এবার আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে বক্সের ভেতরটা ভরাট করে নেবেন। তো বন্ধুরা, তার জন্য আমি সুচটাকে মাঝ বরাবর উঠিয়ে নিলাম। এবার আমি সোজাসুজি বরাবর একটা ঘরে সুচটাকে উঠিয়ে তার পেছনে সুতাটা দিয়ে সুচটা আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিলাম। এবার আমি যেটা করব, আমি প্রথমে সুচটাকে যে কেন্দ্রে ডুবিয়েছিলাম ওই কেন্দ্রে আবার দিয়ে আবার আমি সুচটাকে তুলে নিব। আমার সুচের পেছনে থাকবে সুতাটা। এভাবে আমি পুরো ভরাটটা করে ফেলবো। আমি যে একটা বক্স তৈরি করে ফেলেছিলাম সেই বক্সটা আমি পুরাটা ভরাট করে ফেলবো এভাবে সেলাই করতে করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, এভাবে আমাকে ঘুরিয়ে সেলাইটা করতে হবে।
আমি প্রতিটা ঘরে ঘরে সেলাইটা করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সেলাইটা আমি শেষ পর্যায়ে চলে আসছি। এভাবে আমি সেলাই করতে করতে শেষ করে ফেলবো। ভরটা আমার হয়ে আসছে, এভাবে আমাকে সব ভরটা করে নিতে হবে। আমি লাস্টে চলে আসছি। এবার আমি সুচটাকে নিচে দিয়ে দিলাম, আমি ভরটা করে ফেললাম। আমি একটা চার কোনা বক্সটাকে ভরাট করে ফেলেছি ইউলা গলা সুতা দিয়ে। তো বন্ধুরা, আপনারা এভাবে ভরাট করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আমি বেশ কিছুটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে সেলাইটা করে নিতে পারেন। আমি আপনাদের নিয়মটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার এই আসনের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।